মস্কো তাদের মিত্র দেশগুলোকে উন্নত মানের আধুনিক অস্ত্র দিতে প্রস্তুত বলে জানিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার মস্কোয় এক প্রদর্শনীতে এমন মন্তব্য করেন তিনি। রুশ প্রেসিডেন্ট বলেন, দক্ষিণ আমেরিকা, এশিয়া ও আফ্রিকায় মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নেবে মস্কো। একই সঙ্গে এসব দেশকে সর্বাধুনিক অস্ত্র বিক্রি ও সামরিক প্রযুক্তি উন্নয়নে সহযোগিতা করবে রাশিয়া। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর প্রায় ৬ মাস ধরে রুশ অভিযান অব্যাহত রয়েছে। রুশ বাহিনীর বিশেষ সামরিক অভিযানের ১৭৪তম দিন সোমবার মস্কোয় আর্মি ২০২২ শীর্ষক বিশাল এক অস্ত্র প্রদর্শনীর আয়োজন করে পুতিন প্রশাসন। প্রদর্শনীতে রাশিয়ার সামরিক সক্ষমতা তুলে ধরা হয়। এ সময় রাশিয়ার অস্ত্র প্রতিপক্ষের অস্ত্রের চেয়ে সর্বাধুনিক এবং বেশ উন্নত মানের বলে মনে করিয়ে দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।